হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ভ্লগার, আপনাদের সাথে আছি। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, আমরা তো অনেকই ভালো আছি। দেখুন ভিউয়ার্স, আমি আপনাদের সাথে শেয়ার করব বাস পিকনিকে আমরা কোথায় গেলাম, কী মজা করলাম, কী কী আনন্দ করলাম। আমি এটা পার্ট ওয়ান আমার এই ভ্লগটার, আমার ভিডিওর সাথে থাকুন। আমি একটা ভ্লগে সম্পূর্ণ এই পিকনিকটা আমি দেখাতে পারবো না, আমরা কী কী মজা করলাম, কী খাওয়া দাওয়া করলাম আর কোথায় কোথায় গেলাম। আমার ভিডিওর সাথে থাকবেন। আজকে আমি আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করব। দেখুন, আমরা সবাই বাসে করে যাচ্ছি পিকনিকে। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে আমরা পিকনিকে কোথায় গেলাম। আমরা গেলাম হানিমুন আইল্যান্ড, এটা ট্যাম্পার পরে ফ্লোরিডাতে। আমরা বাসে খুবই মজা করতেছি, দেখুন খুবই মজা, খুবই এনজয় করতেছি। যে যার গাড়িতে গেলে এত মজা হতো না। আমরা এক জায়গায় সবাই গাড়ি পার্কিং করে আমরা বাসে উঠে গেলাম। বাসে উঠে আমরা রওনা দিলাম পিকনিক স্পটে উদ্দেশ্যে। দেখুন বাচ্চারাও খুবই মজা করতেছে, তারা খুব এনজয় করতেছে। এরকম একটা মজার পিকনিক অনেকদিন পরেই হলো আমাদের অরল্যান্ডোতে। অনেকগুলি বাস যাচ্ছে বিভিন্ন স্পট থেকে, একটা বাস স্যানফোর্ড থেকে, একটা বাস ডিল্যান্ড থেকে, আরেকটা বাস ছাড়ছে 55 এক্সিট হেন সিটি থেকে। দেখুন আমরা বাস থেকে সব নেমে পড়ছি, এই হানিমুন আইল্যান্ডে চলে আসছি। কি সুন্দর জায়গা, খুবই সুন্দর। আমার ভিডিওর সাথে থাকুন, আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো পুরো জায়গাটা। দেখুন আমরা সবাই মজা করে ছবি তুলতেছি, কী কী আনন্দ করলাম, কী কী খেলাধুলা করলাম, সবই আপনাদেরকে সাথে শেয়ার করব। আমার ভিডিওর সাথে থাকবেন আশা করি। দেখুন সকালে নাস্তায় ছিল কলা, বেনানা, অরেঞ্জ, স্যান্ডউইচ ছিল, ফ্রুটস ছিল, পিঠা ছিল, পাটিসাপটা, কেক ছিল। খাবারগুলি খুবই মজার ছিল, নাস্তার আইটেমগুলি। আমাদেরকে বাসেই নাস্তাটা দিয়ে দেওয়া হয়েছিল। আমরা খেতে খেতে আসছি, এই বাস থেকে নেমে আমরা সবাই, আরেকটা বাসও চলে আসছে। দেখুন সবাই দাঁড়ায় ছবি তুলতেছি, মজা করতেছি। আরেকটা বাস ডিলেন থেকে আসতেছে, প্রায় 300 পিপল হয়েছিল আমাদের এই পিকনিকে। সবাই অনেক অনেক আনন্দ করছে, অনেকে মজা করছে। আমাদেরকে ড্রেস কোড দিয়ে দেওয়া হয়েছিল, ছেলেরা ব্লু শার্ট পরবে, ব্লু গেঞ্জি, আর মেয়েরা ইয়েলো অ্যান্ড রেড ড্রেস। বাচ্চারা যা খুশি তাই পরবে, খুবই আনন্দ হইতেছে। এই পিকনিক স্পটটা হানিমুন আইল্যান্ড খুবই সুন্দর ছিল। সবাই নাস্তার পালাটা শেষ করে ফেলছে, এখন দেখবে আমরা কি খাবো। এখন আমাদের পিকনিকের উদ্দেশ্যে বক্তব্য রাখছে জুয়েল ভাই, পানিতে যাবেন না।
লাঞ্চের পরে যাবেন, খেলাধুলা হবে। আমি বারবার বলছি আমাদের এখানে বিশৃঙ্খলা অথবা কোনো অপ্রীতিকর ঘটনার জন্য প্রচেষ্টা হতে পারে, তাই আপনারা যদি কোনো অভিযোগ থাকে, কোনো কিছুর কমতি থাকে, সবাইকে নিয়মগুলি বলে দিতেছে, বুঝাই দিতেছে, আমরা যেন বাচ্চাদেরকে সামলায় রাখি। বাচ্চাদেরকে যেন বেশি দূরে না যেতে দিই। দেখুন, 3 নম্বর বাসটাও চলে আসছে, সবাই নেমে পড়ল। এই পিকনিকটা অর্গানাইজ করেছিল বাংলাদেশ সমিতি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। দেখুন, সবাই সদস্য, সবাই ব্যানারটা নিয়ে ছবি তুলতেছে। ওয়েদারটা খুবই ভালো ছিল, বেশি গরমও ছিল না, ঠান্ডা তো ছিলই না। দিনটা ছিল নভেম্বর 2nd স্যাটারডে। মানুষ সমিতি অফ সেন্ট্রাল ফ্লোরিডা অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা পিকনিকের আয়োজন হয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছে, সবাই সাহায্য করছে। দেখুন, ছবি তোলা যেন শেষ হতে চায় না। এখন আমরা মেয়েরা ছবি তুলতেছি। এখন ছেলেরা মেয়েরা একসাথে সবাই ছবি তুলতেছি। দেখুন, ভাবিরা আম্মা খাইতেছে, আপনাদেরও নিশ্চয় খাইতে ইচ্ছা করতেছে। আমভর্তাটা খুব মজা হয়েছিল, টক ঝাল মিষ্টি। আরো অনেক অনেক খাবারের আয়োজন ছিল, আপনাদের সাথে শেয়ার করব। এটা বাস পিকনিক পার্ট 1। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি, ইউটিউবে যে জলে আমি টাইপ করলেই আমার চ্যানেলটি চলে আসবে। যদি রেড সাবস্ক্রাইব দেখায় তাহলে ক্লিক করবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে। আমার সব ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। দেখুন, বাচ্চাদের খেলা শুরু হয়ে গেল। প্রথমে 1 থেকে 6 বছর পর্যন্ত, 6 থেকে তার ঊর্ধ্বে। আমরা আমেরিকায় বসবাস করেও দেখুন সবার প্রচেষ্টায় বাংলাদেশের মতো আমরা মজা করতে পারি। এখন বড় বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা হইতেছে। এই খেলাধুলা পরিচালনা করতেছেন সেন্টু ভাই, আর উপস্থাপনা করতেছেন আমাদের ডিল্যান্ডের ভাই
জাহিদ ভাই। আমাদের জাহিদ ভাই খুব সুন্দরভাবে উপস্থাপনা করতেছেন। আরো কি কি মজা করব তা আমি আপনাদের সাথে শেয়ার করব পরের ব্লগে। আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন আপনারা। একটু ব্রেকে সবাই আম ভর্তা খাইতেছে। আমাদের জুয়েল ভাই দেখাচ্ছে কি মজার এই আম ভর্তাটা হয়েছে। আমি কিন্তু এখনো মাঠের মধ্যে দেখতেছি না, 7 থেকে 13 বছরের বাচ্চা গার্লদের মেয়েদের। সাত থেকে তেরো বছরের মেয়েরা যারা দূর সবাইকে অনেকই সুন্দর লাগছিল লাল হলুদ এই ড্রেসে। ভাবিদের অক্লান্ত প্রচেষ্টায় দেখুন পিকনিকটা অনেকই সুন্দর হয়েছে। তরমুজও ব্যবস্থা আছে, দেখুন কিছুক্ষণ পরে তরমুজ কাটা হবে। আমার ভিডিওর সাথে থাকুন। এখন ছেলেরা কি খেলা করছে, খুবই মজার খেলা ছিল, তা আপনার সাথে শেয়ার করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে বলবেন আমার ভিডিওটি ওয়াচ করতে। ইউটিউবে যে জলে আমি ট্যাগ করলে আমার চ্যানেলটি চলে আসবে। তারা ইউটিউব থেকে আমার এই চ্যানেলটি দেখতে পারবে এবং এই মজার মজার খেলাধুলাগুলো আপনার সাথে শেয়ার করব। দেখুন এখন ছেলেরা বেলুন ফুলাইতেছে। এই খেলাটা হচ্ছে নিজের বেলুনটাকে বাঁচায় রেখে অন্যের বেলুনটা ফাটাই দিবে। ভাইরা খুবই মজা করতেছে, দেখুন সবাই সবার বেলুনটা ফুলাই নিছে। সবাই গোল হয়ে সারিবদ্ধভাবে দাঁড়াইছে। আমাদের সেন্টু ভাইয়ের ওয়াইফ মিশু এই খেলার নিয়মটা বলে দিল। নিজের বেলুনটা বাঁচায় রেখে অন্যের বেলুনগুলি ফাটাই দিতে হবে, এই খেলার নিয়ম। খুবই মজার একটা খেলা, দেখুন একটু পরে শুরু হবে এই খেলাটি। ভাবিরা সবাই ছবি তুলতেছে। সবাই বলতেছে তাদের বেলুন ফুলানো হয়ে গেছে, শুরু হয়ে গেছে খেলাটি। দেখুন সবাই সবার বেলুন বাঁচায় রেখে আরেকজনের বেলুনগুলি ফাটায় দিতেছে। দেখুন কি না মজা করতেছে সবাই। এবং একটা মজার পিকনিকে আসতে পেরে সবাই অনেক অনেক আনন্দিত।
ক্লাবের সাথে আপনারও ভিউয়ার্স নিশ্চয়ই অনেক আনন্দ পাচ্ছেন। আরেকটি মজার খেলা আছে ছেলেদের, দেখবেন ভিডিওতে। বাংলাদেশের খুবই একটা মজার খেলা, আমাদের গ্রামেগঞ্জে প্রায় এই গেমটা দেখা যায়। আমরা সবাই বিদেশ বাড়িতে অনেক কাজে ব্যস্ত থাকি, কিছু সময়ের জন্য একটু আনন্দ করতে পারা এটাই অনেক আমাদের কাছে বড় পাওয়া, তাই না ভিউয়ার্স? বাচ্চাদেরও অনেক আনন্দ হয় আমরা যদি দূরে তাদেরকে কোথাও নিয়ে যাই। দেখুন এটা যে খেলাটা শুরু হয়েছে, এটা হচ্ছে বস্তা দৌড়। তারা পাগুলি ঢেকে রাখছে, দেখুন একটু পরে তারা এইভাবে দৌড়াবে। ভাইরা খুবই মজা করতেছে। দেখুন কি মজার এই খেলাটি, শেষ হয়ে গেল। দেখুন ভিউয়ার্স এখন বড় মেয়েদের দৌড় প্রতিযোগিতা। ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বাস পিকনিক পার্ট টু, এই ব্লগটা আমি এত বড় বড় করতে পারতেছি না। আল্লাহ হাফেজ।